একটি ক্যামেরায় সর্বোচ্চ কত মেগাপিক্সেল থাকতে পারে, 64 বা 128 কিংবা 156, এটুকুতেই অনেক দূর দূরান্তের ছবি বেশ পরিষ্কারভাবে পেয়ে যাই আমরা। তবে যুক্তরাষ্ট্রের ন্যাশনাল এক্সেলারেটর ল্যাবরেটরির বিজ্ঞানীদের চাহিদা ছিল আরও বেশি। সেই চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে 7 বছর ধরে গবেষণা করে তারা তৈরি করেছেন 3200 মেগাপিক্সেলের এক ক্যামেরা। তাদের দাবি, এটি পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল ক্যামেরা, যার নাম রাখা হয়েছে LSST। দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে নির্মীয়মান ভেরা সি রুবিন মহাকাশ পর্যবেক্ষণ কেন্দ্রের একটি টেলিস্কোপের ভেতরে স্থাপন করা হবে এ ক্যামেরা। আগামী 10 বছর ধরে দক্ষিণ আকাশের ছবি তুলবে এটি। বিজ্ঞানীদের প্রত্যাশা, নতুন এ মহাশক্তিশালী ক্যামেরাটির সহায়তায় তারা মহাকাশের আরও 1700 কোটি নক্ষত্র আবিষ্কার করতে পারবেন। এর বাইরে আমাদের সৌরজগৎ থেকেই আরও 60 লাখ নতুন বস্তু ধরা পড়বে এ ক্যামেরার লেন্সে। চলতি বছরের শেষে পরীক্ষামূলকভাবে ছবি তোলা হবে পৃথিবীর সবচেয়ে বড় ডিজিটাল এই ক্যামেরায়। সব ঠিক থাকলে 2023 সালের মে মাসে পুরোপুরি চালু হতে যাচ্ছে এটি। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ ডেস্ক।